আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্দাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে মামলাটি হয়। মামলায় বগুড়া দুই আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিন্নাহর বিরুদ্ধে 1,59,78,113 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 89,27,558 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 2019 সালের 16 সেপ্টেম্বর জিন্নাহকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক। দাখিল করা ওই বিবরণী যাচাই বাছাইয়ের পর মঙ্গলবার মামলা করল দুদক।